আমরা এখন দেখতে পাচ্ছি প্রত্যেক দোকানে রাস্তার ধারে সব জায়গায় কিন্তু ডেকোরেশন হয়েছে যে লাল এবং সাদা রঙের সব বেলুন সমস্ত স্পঞ্জ অনেক রকম কিন্তু উপহার গোলাপ সব জায়গায় ভালোবাসার চিহ্ন তাই এই জগৎ কিন্তু প্রস্তুত হচ্ছে যে কিসের জন্য যে পালন করার জন্য যে ভালোবাসার দিন সেই দিনটাকে ভালো করার পালন করার জন্য একে অপরকে উপহার দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করবে কেউ কাউকে কিন্তু সারপ্রাইজ গিফট দেবে কি গিফট দেব কোথায় যাব কি খাব সেই দিনটা কেমন করে পালন করব এই নিয়ে কিন্তু কি সবার প্রস্তুতি চলছে তাই আমরা দেখতে পাই ভালোবাসা সব জায়গায় ঝুলছে ভালোবাসা সব জায়গায় উঠছে ভালোবাসায় সব জায়গায় ভাসছে ভালোবাসায় সমস্ত জায়গায় কিন্তু কি এমন ভাবে তার গন্ধ কিন্তু ছড়াচ্ছে এবং আমি কোন দিনটার কথা বলছি নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন সামনেই আমাদের সামনে রবিবারই আসছে কিন্তু কি সেই ভ্যালেন্টাইনস ডে যেটাকে বলা হয় নাকি ভালোবাসার দিন আর এটা কিন্তু কোনো বয়স কিন্তু মানছে না যা দেখা যায় অনেক রকম প্রত্যেকটা শ্রেণীর এবং কি অনেক বয়সের যাদের বয়স হয়েছে যারা মাঝ বয়সী যারা অল্প বয়সী যারা যুবক যারা যৌবনকালে আছে সবাই কিন্তু কি এই দিনটা পালন করার জন্য প্রস্তুত হচ্ছে তাহলে এবং অল দিস প্রিপারেশনস এই সমস্ত প্রস্তুতির মধ্যে আমরা একটা আওয়াজ শুনতে পাই আমরা একটা চিঠি পেয়েছি কার কাছ থেকে আমাদেরই প্রভুর কাছ থেকে প্রকাশিত বাক্য 2:4 বলে তথাপি তোমার বিরুদ্ধে আমার কথা আছে তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ ইংলিশ ট্রান্সলেশন বলছে রেভেলেশনস চ্যাপ্টার 2:4 এবং ইংলিশ ট্রান্সলেশনে যে ফার্স্ট ভার্স বলছে সেকেন্ড চ্যাপ্টারে দিজ আর দ্য ওয়ার্ডস অফ হিম হু হোল্ডস দ্য সেভেন স্টারস ইন হিজ রাইট হ্যান্ড walks among the seven golden lampstands. But I have this against you, that you have abandoned the love you had first. বাংলাতে 2:3 প্রথম পদ বলছে যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করেন যিনি সেই সপ্ত সুবর্ণ দীপবৃক্ষের মধ্যে গমনাগমন করেন তিনি এই কথা কহেন তিনি বলছেন কি তোমরা তোমাদের প্রথম ভালোবাসার দিকে পড়ে গেছো এবং এই দিনটা পরজাতীয়রা পালন করে তা নয় তার মধ্যে there are many Christians among them অনেক খ্রিস্ট বিশ্বাসীরাও কিন্তু তার মধ্যে তাদেরকেও দেখা যায় তাই না তাহলে এভরি ক্রিশ্চিয়ান শুড বি অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার অফ লিভিং his or her first love for the Lord. প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী যেন যে প্রথম প্রেম একমাত্র কিন্তু তিনি পাওয়ার যোগ্য সেই দিকে যেন আমরা সরে না পড়ি ওই জন্যই কিন্তু এটা তিনি লিখেছেন কি যে ইফিসিয়াস্ত মণ্ডলীকে তিনি লিখেছেন কিন্তু মণ্ডলী কে মণ্ডলী কি সে ইট পাটকেল দেওয়াল সেই দরজা জানলা কাঁচ দিয়ে কি তৈরি সেটা তো নয় খ্রিস্টের দেহ যে আমরা যে বিশ্বাসী আমরাই হচ্ছি কি যে মণ্ডলী তার মানে কি আমাদের প্রত্যেক জনের জন্য এই বার্তা আছে যেন আমরা সমস্ত কিছু করে ব্যস্ত থেকে যেন আমাদের প্রথম প্রেম থেকে যেন আমরা না পড়ে যাই অনেক সময় এটা হয় ঈশ্বরের কাজ করতে গিয়েও কিন্তু আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে ঈশ্বরের জন্যই কিন্তু সময় নেই তার করা কাজের জন্য দৌড়াচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্তে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে কিন্তু ওনাকে সময় দেওয়ার বা ওনার কাছে বসার আমাদের অনেক সময় থাকে না তাই না তাই তিনি কিন্তু এখানে কি বলছেন তুমি আপন
প্রথম প্রেম পরিত্যাগ করেছো। এটা এরকম হতে পারতো, তুমি প্রেম পরিত্যাগ করেছো, এটা হতে পারতো। কিন্তু এখানে প্রেমের আগে দুটো কথা বলা আছে, এক্সট্রা দুটো ওয়ার্ডস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে কি আপন, প্রথম প্রেম। এই দুটো অ্যাডজেক্টিভ যেটা অ্যাড করা হয়েছে, আপন মানে তোমার, প্রথম প্রেম তোমার, প্রথম ভালোবাসা কিন্তু আমি ছিলাম, তাই না? যখন আমরা প্রভুর কাছে আসি, আমরা যখন তার কাছে প্রথম তাকে বিশ্বাস করতে শুরু করেছি, শুরু করে থাকি, আর তখন আমাদের কত দৌড়, আমরা কিন্তু কত তখন আর আনন্দ পাই প্রার্থনা করার জন্য, দৌড়ে দৌড়ে কিন্তু সময় বার করে নিই, এবং কি তার সহভাগিতার জন্য কিন্তু আমরা দৌড়ে দৌড়ে আমরা যাই। এটা শুধু নয়, আমরা কিন্তু আর কি করি যে কত উপবাস, কত প্রার্থনা, কত তার জন্য দৌড়াদৌড়ি, কত দেওয়া, কত কিছু, সমস্ত কিছু। কিন্তু প্রভু বলছেন কি, আপন প্রেম তুমি পরিত্যাগ করেছ। ইংলিশ ট্রান্সলেশনে অনেক জায়গা লেখা আছে, ইউ হ্যাভ ফলন ফ্রম ইয়োর ফার্স্ট লাভ। এইভাবে তিনি বুঝিয়ে দিচ্ছেন কি, আমাদের জীবনে যারা আমরা প্রভুকে ভালোবাসি, আমাদের প্রথম ভালোবাসার স্থান কাকে দেওয়া উচিত, একমাত্র কিন্তু ওনাকে। এবং এটা তিনি বলেছেন মার্ক লিখিত সুসমাচার 12:30 এটা কেমন হওয়া উচিত, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। কত ওয়ার্ডস এখানে, অন্তঃকরণ, প্রাণ, মন, শক্তি, এই সব কিছু দিয়ে। এবং কি এগুলো পার্শিয়াল বলেনি, এগুলো একটু একটু বা কিছুটা অংশ দাও কিন্তু বলা নেই। কি বলা আছে, তোমার সমস্ত অন্তঃকরণ, ইয়োর ফুল হার্ট, একদম 99.9% দিলেও কিন্তু চলবে না। কি বলছে, সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার প্রভুকে প্রেম করিবে, লেখানে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে। তাহলে এর মধ্যে কেন আমাদেরকে বলা আছে, কেন, ওয়াই, এটা তিনি আমাদের, এটা একটা কমান্ডমেন্ট, কেন, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত মন, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি দিয়ে আপন ঈশ্বর প্রভুকে তুমি প্রেম করিবে, কেননা এটা ওনারই প্রাপ্য। এই সমস্ত কিছু কিন্তু কি ওনারই প্রাপ্য, কারণ তিনি আমাদের সবাইকে কি সবার আগে তিনি ভালোবেসেছে, তাই না? তিনি এমন ভালোবাসেছে যে আমাদেরকে তিনি মানব রূপ দিয়ে তিনি সৃষ্টি করেছে। কি হতো যদি আমরা পাহাড় পর্বত বা জন্তু জানোয়ার যা পাখি হয়ে যদি জন্ম নিতাম, তাহলে কি হতো, প্রভুর সাথে তো আমাদের কোনো যোগাযোগই কিন্তু হতো না। তিনি মানুষ হয়ে সৃষ্টি করেছেন কারণ তিনি আমাদের সঙ্গে কথা বলবেন, তিনি আমাদের সঙ্গে গমনাগমন করবেন, তিনি আমাদের সঙ্গে চলবেন, তিনি আমাদের সঙ্গে থাকবেন, কেন, তিনি আমাদের অন্তরে তিনি কিন্তু থাকবেন, কেননা উনার সৃষ্টিতে কোনো কিছুই কিন্তু উনাকে সঙ্গ দিতে পারে না। না কোনো গাছ উনার সাথে কথা বলতে পারে, না কোনো জানোয়ার কথা বলতে পারে, না কোনো নদ নদী সমুদ্র কি পাহাড় পর্বত কিচ্ছুই উনার সাথে কথা বলতে পারে না। ওই জন্য কি তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সঙ্গ তিনি কিন্তু চাইছেন বলে, তাই না? তাই এবং তিনি আমাদেরকে কেমন সৃষ্টি করেছেন, উনার সৃষ্টিতে কোনো কিছুকেই তিনি উনার প্রতিমূর্তিতে তিনি সৃষ্টি করেননি, তিনি আমাকে আর আপনাকে ওনার প্রতিমূর্তিতে তিনি সৃষ্টি করেছেন। উই আর ক্রিয়েটেড ইন হিজ ওন ইমেজ, বাইবেল বলে। তাহলে কেননা আমরা রোজ যতবার দিনের মধ্যে আয়না দেখি বলতে পারি না আমি ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি, আমি দেখতে যেরকমই হই না কেন আমাকে কিন্তু ঈশ্বর তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। তিনি আমাকে কোনো জানোয়ারের মতন করেননি, তিনি আমাকে কোনো গাছের মতন করেননি, তিনি আমাকে কোনো পাহাড়ের মতন করেননি, তিনি আমাকে তার নিজের মতন করেছেন, তাই না? কেন, তিনি
আমাদেরকে এত ভালোবাসেন, তিনি এতটাই ভালোবাসেন যে কি ওনার চক্ষু আমাদেরকে আগে দেখেছে, আমাদেরকে যে জন্ম দিয়েছেন, আমাদের মা, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব সকলে আমাদেরকে দেখার আগে কি তিনি কিন্তু আমাদেরকে দেখেছেন। গীত সংহিতা 139:13-16 পদ বলছে, Psalm 139:13-16, বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছো, তুমি মাতৃ গর্ভে আমাকে বুনিয়েছিলে, আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত, তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে, আমার দেহ তোমা হইতে লুকাইতে ছিল না, যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম, পৃথিবীর অধঃস্থানে শিল্পিত হইতেছিলাম, তোমার চক্ষু আমাকে বিদ্যাকার দেখিয়াছে। আহা, যখন আমাদের কোনো ফরমেশনই হয়নি তখনই কিন্তু ওনার চক্ষু আমাদেরকে দেখেছে, কোনো ডক্টর দেখতে পারেনি, যে জন্মদাতা পিতা দেখতে পারেনি, যেই গর্ভধারিণী মা সেই দেখতে পারেনি, কিন্তু কি যিনি সৃষ্টির কর্তা তিনি দেখেছেন আমাদেরকে। তাহলে ওনার ভালোবাসাটা কতটা আমাদের কম। আমরা মানুষরা কিন্তু মানুষকে দেখে ভালোবাসি, কিন্তু আমাদেরকে কি যখন কেউ দেখেনি তখন তিনি দেখেছিলেন, তার মানে কি তিনি এতটাই ভালোবেসেছিলেন। পৃথিবীর অধস্থানে আমরা শিল্পিত হচ্ছিলাম, প্রত্যেকটা দিন ওনার চক্ষু আমাদেরকে দেখেছে। তাহলে যে দেহ নিয়ে জন্মেছি আমরা ধন্য, কেননা আমাদের দেহটাকে উনি দেখেছে। God has seen me when I had not even received a formation, I was just a flesh, আমি যখন একটা মাংস পিণ্ড হয়েছিলাম তখনও কিন্তু কি ওনার চক্ষু আমাকে দেখেছে। ওনার কতটা কিন্তু ভালোবাসা থাকে, উনি প্রতিদিন কিন্তু দেখেছে, যে মা দেখতে পারেনি তিনি দেখেছে, তার মানে আমার দেহের উপরে ওনার চক্ষু ছিল। ধন্য আমরা। আরে আজ আমরা কতটাই কিন্তু আমরা মানুষের ভালোবাসার জন্য ছুটে বেড়াচ্ছি, ও আমাকে দেখে না, এ আমাকে বুঝে না, কথা বলে না, ও আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়, আরে কে ঘুরিয়ে নিল না নিল তাতে কিছু যাই আছে না, কেন না ওনার চোখ আমাকে দেখে ঘুরিয়ে নেয়, ওনার চোখ আমাকে দেখেছে। I was seen by God, the first one to see me was my God, প্রথম যার দৃষ্টিতে আমি দেখা দিয়েছি তিনি হচ্ছেন কিন্তু কি আমার ঈশ্বর। ওই জন্য সমস্ত ভালোবাসা পাওয়ার একমাত্র উপযুক্ত তিনি, ওই জন্য তিনি আমাদের প্রথম প্রেম, কেননা তিনি আমাদেরকে আগে ভালোবেসে। বাইবেল বলে কি আমরা তাকে ভালোবাসার আগে তিনি আমাদের ভালোবেসেছে, তাই না? তা যিনি আমাকে আগে ভালোবেসেছে তাহলে তিনি কি আর সেই ভালোবাসা পাওয়ার যোগ্য, বা সেটা কি ওনার প্রাপ্য নয়? 101 বার কিন্তু তিনি ওনারই কিন্তু প্রাপ্য। আর সেই ঈশ্বর বলছেন কি, আরে তুই আমাকে ছেড়ে চলে গেলি, হ্যাঁ তোকে এতটা কে কাকে ভালো লাগলো রে ভাই, যে তুই আমি তোমাকে এত কিছু দিয়ে তোকে আমি বড় করছি, প্রত্যেক মুহূর্ত যে শ্বাস বায়ু তুই নিচ্ছিস সেটাও কিন্তু আমারই দেবার দান, আর তুই আমারকে ফেলে দিয়ে তুই কোথায় আমাকে তুই নামিয়ে দিলি, আর আমার জায়গায় তুই কাকে বসালি রে ভাই, এত কে তো ভালো রাখতে পারে, যদি বলি না প্রভু তোমার ভালোবাসা আমি তোমার জায়গায় কিন্তু রেখেছি, সেটা কিন্তু আমি করিনি, বললে মিথ্যা বলবো, কেননা যখন উনি দেখে। আমরা প্রথম ভালোবাসার দিকে কখন পড়ে যায়, যখন আমরা তার সাথে কথা বলাটাকে কিন্তু কমিয়ে দিই, তাই না? যাকে আমরা ভালোবাসি তা যতক্ষণ না তার আওয়াজ শুনছি আমাদের মাথা খারাপ হয়ে যায়, যতক্ষণ না তার দেখা পাচ্ছি আমাদের মাথা খারাপ হয়ে যায়, মানে যতটা টাইম কম হলেও কিন্তু কি বলি, আরে 1 সেকেন্ড হলেও আমার সাথে দেখা কর, একটা কথা হলেও কিন্তু বল, কারণ না হলে কিন্তু কি তোকে না দেখে আমি থাকতে পারি না রে, তোর সাথে না কথা বলে আমি থাকতে পারি না, তাই না? তাহলে এই এইরকম ধরনের কি ভালোবাসা প্রভুকে আমরা প্রথম দিয়েছিলাম, তাই না?
যখন প্রথমে বিশ্বাস করতে শুরু করেছি তখন দিয়েছি, তারপরে কিন্তু কি আস্তে 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 যেন আর যখন জগতের সাথে মিশে যাই তখন কি জগদিস্থ বিষয়গুলো, সেটা কোনো মানুষই হোক, সেটা কোনো বিষয় হোক, সেটা কোনো বস্তুই হোক, সমস্ত কিছু কি এবং শয়তান সব থেকে প্রথমে যায় তুই ফেল নিচে ঈশ্বরকে, ঈশ্বরের জায়গার দিকে। আমি এমন এমন মানুষকে তোর সামনে এনে দেবো, এমন এমন বিষয় তোমার চিন্তার মধ্যে দেব, তুই বাধ্য হবি কিন্তু কি ঈশ্বরকে নামিয়ে দিয়ে কিন্তু সেই সকল বিষয়কে স্থান। আজ আমরা মনে করছি কি যে পরজাতিয়েরা কিন্তু অনেক রকম সোনা রূপা কাঠ মাটি দিয়ে প্রতিমা তৈরি করে তারা কিন্তু কি সেটার পূজো করছে, কিন্তু বাইবেল বলে কি ঈশ্বরকে প্রথম স্থান থেকে নামিয়ে দিয়ে আমরা যে কোনো বিষয় বা যে কোনো মানুষটাকে সেই স্থানে বসাবো সেই হয়ে যায় কিন্তু আমাদের প্রতিমা পূজা। জিজ্ঞেসকেল পুস্তকে এক জায়গায় কিন্তু লেখা আছে, তিনি বলছেন জিজ্ঞেসকেল ভাববাদীকে, মনুষ্য সন্তান তুমি ইসরায়েলদেরকে গিয়ে কিন্তু তুমি বলো কি ইসরায়েলীয়রা আপন আপন হৃদয়ে পুত্তলিগণকে যে বসিয়েছে সেগুলোকে যেন সরিয়ে দেয়। তাহলে পুত্তলি বসার জন্য কোনো মণ্ডপ তৈরি করার দরকার নেই, আমাদের হৃদয় কিন্তু যথেষ্ট। উনি দেখেন আমাদের হৃদয়ের মধ্যে কোন আইডল আমি বসিয়েছি, কোন প্রতিমাকে আমি বসিয়েছি, যে কোনো বিষয়টাকে আমি প্রায়োরিটি দিয়েছি, আমি প্রথম স্থান দিয়েছি ঈশ্বরের আগে, সেটাই হয়ে গেল কি আমাদের প্রতিমা পূজা। এবং সেখানেই কিন্তু হয়ে যাচ্ছে কি আস্তে আস্তে প্রথম প্রেম কিন্তু কি ফেড হতে চলছে এবং কি ঝকঝক করে চলে উঠছে কি অন্যান্য সমস্ত বিষয়ে। যেই মানুষকে না আমি প্রথম দিয়েছি, না কোনো বিষয় না বস্তুকে প্রথম দিয়েছি, কারো কাছে তার স্বামী ঈশ্বর, কারো কাছে তার স্ত্রী ঈশ্বর, কারো কাছে তার সন্তানরাই ঈশ্বর, কারো কাছে তার কেরিয়ারটাই ঈশ্বর, কারো কাছে তার ব্যাংক ব্যালেন্সটাই ঈশ্বর, কারো কাছে কিন্তু কি তার সৌন্দর্যটাই ঈশ্বর, কারো কাছে কিন্তু কি দিনের পর দিন যেটাকে ভালোবাসে সেটারই পরিচর্যা করে, তাই না? নিজে মানে প্রত্যেক দিন কি নিজেদের সৌন্দর্য রূপ পরিচর্যা করতে করতে কিন্তু কি সেটাই হয়ে যায় আমার প্রতিমা পূজা। আমি কি ঈশ্বরকে নামাইনি? প্রথমে তাকে কতটা সময় দিচ্ছিলাম, আস্তে আস্তে যেন মনে হচ্ছে কেমন ধরনের কমে যাচ্ছে অন্যান্য বিষয়গুলোর জন্য। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে কি আর ডেঞ্জারাস বিষয় হচ্ছে কি ওনার দেওয়া আশীর্বাদ গুলোকে আমরা যখন প্রায়োরিটি দিই তখনই কি ওনাকে আমরা নামিয়ে দিচ্ছি, তাই না? বড় বাড়ি চাই বাড়ি চাই, প্রভু আমার এই বাড়িতে হচ্ছে না, ঠিক আছে দিলাম। সেই বাড়ি পেয়ে কি বাড়ির পরিষ্কার করতে 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 বাড়ির মেইনটেনেন্স করতে করতে প্রভুর সাথে সময় নেই, তাই না? চাকরি নেই চাকরি নেই, চাকরি দাও, তারপরে কি যেই চাকরিতে ঢুকলাম তার পাওয়ার আগে যতটা আমার উদ্যোগ ছিল, হাউ জিলাস আই ওয়াজ ফর গড সিকিং হিম, তাকে অনুসন্ধান করতে করতে তার সাথে কথা বলতে বলতে যেই চাকরি পাওয়া গেল তারপরে কি তার সময় নেই, কারণ তার দেওয়ার আশীর্বাদের জন্য সময় আছে। বাচ্চা নাই গো বাচ্চা দাও, যে বাচ্চা দিল বাচ্চার পরিচর্যা করতে করতে বাচ্চা নিয়ে গেল কিন্তু ঈশ্বরের স্থান, ঈশ্বর কিন্তু নেমে গেল। আগে কত সময় ছিল আর আগে কত কথাও দিয়েছি কিন্তু তারপরে কতটা দিতে পারছি না, সত্যি ধন্য ভিতর। সেদিনকে ও কি করেছিল, তার যখন একটাও মাছ পাওয়া যায়নি, যখন প্রভু যীশু খ্রিস্টের দ্বারা কিন্তু তার নৌকা ভর্তি কিন্তু মাছ ছিল, শুধু তা না নৌকা ডুবছিল। সেদিন তার দুটো চয়েস ছিল, সামনে যীশু এদিকে জাল ভরা কিন্তু মাছ, কোনটাকে ও মনোনীত করবে? শয়তান দেখাচ্ছে কি এই দেখ মাছ মাছ, তুই বিলিয়নার হয়ে যাবি, তাই না? কিন্তু যীশু বলেন এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, মোর দ্যান এ বিলিয়নার, যে কি তার নামটা কিন্তু বাইবেলে উঠে গেল, যেটা ও কত বড় বিজনেস হলেও হয়তো গিনেস বুক অফ রেকর্ডসে ওর নাম হতো কিন্তু জীবন পুস্তকে কিন্তু তার নাম থাকতো না। ওই জন্য কি দ্য লাইফ ইজ ফুল অফ চয়েসেস। আজকে আমরা কোনটাকে মনোনীত করব, আমাদের মনোনয়নের অনুসারে কিন্তু কি আমরা প্রভুকে স্থান দিই সেইভাবে, তাই না? আর তারপরে কি সমস্ত শক্তি দিয়ে তিনি কিন্তু বললেন, আস্তে আস্তে কিন্তু আমরা কি
স্টার্ট মেকিং এক্সকিউজেস যে কি বড় দুর্বল হয়েছি, আর পাচ্ছি না, বড় ক্লান্ত আমি, আর পাচ্ছি না। কোথায় চলে গেল ভাই সেই শক্তিটা? আগে কিন্তু কত উপবাস করেছো, আর এখন একবেলা উপবাস করতে গেলে বলো কি বড্ড দুর্বল হয়ে যায়, শরীর ক্লান্ত হয়ে যায় রে, আর আমি কিন্তু পারছি না। কি হয় আস্তে আস্তে কি হচ্ছে, বাধ্যতা কিন্তু কি আস্তে আস্তে কিন্তু কি বাধ্য হওয়াটাই আমরা কিন্তু ভুলে যাই। কেননা কার কার বাধ্য হব, তাকে তো দেখতেই পাই না, তাকে তো স্থান থেকেই নামিয়ে দিয়েছি, বাধ্য হচ্ছি অন্যান্য সব কিছু, যে সমস্ত কিছু আমাদেরকে যেটা ঈশ্বরের স্থানটা কেড়ে নিয়েছে আমরাই দিয়েছি। কেড়ে কে নিতে পারবে যদি আমি না দিই? আমরাই যখন দিয়েছি আস্তে আস্তে কি আমাদের বাধ্যতা কিন্তু চলে যায়, আর ঈশ্বরের জন্য সেই আগুন সেই তৃষ্ণা কিন্তু চলে যায়। ভ্যারাস বি বিকাম স্পিরিচুয়ালি কোল্ড, আমরা আত্মিকভাবে আমরা শীতল হয়ে যাচ্ছি, তাই না? কিন্তু বাইবেল বলে লেবীয় পুস্তক 6 অধ্যায় আমি পড়ছি 8 পদ থেকে, লেভিটিকাস চ্যাপ্টার 6 ফ্রম ভার্স 8। পরে সদাপ্রভু মোশেকে কহিলেন, তুমি হারন ও তাহার পুত্রগণকে এই আজ্ঞা করো, হোমের এই ব্যবস্থা, হোম বলি প্রভাত পর্যন্ত সমস্ত রাত্রি বেদীর অগ্নিকুণ্ডের উপরে থাকিবে এবং বেদীর অগ্নি প্রজ্বলিত থাকিবে, আর যাজক নিজ পরিষেয় অসিনা বস্ত্র পরিবে ও অসিনা বস্ত্রের জ্বালিয়া শরীরের পরিধান করিবে এবং বেদীর উপরে অগ্নিকৃত হোমের যে বস্য আছে তাহা তুলিয়া বেদীর পাশে রাখিবে। পরে সে আপনার বস্ত্র ত্যাগ করিয়া অন্য বস্ত্র পরিধান পূর্বক শিবিরের বাইরে কোন শুচি স্থানে বস্য লইয়া যাইবে, আর বেদীর উপরিস্থ অগ্নি প্রজ্বলিত থাকিবে, নির্বাপিত হইবে না। যাজক প্রতিদিন প্রাতঃকালে তাহার উপরে কাষ্ঠ দিয়া জ্বালিবে এবং তাহার উপরে হোম বলি সাজাইয়া দেবে, মঙ্গলার্থ বলির মেঘ তাহাতে দগ্ধ করিবে, বেদীর উপরে অগ্নি সর্বদা জ্বালিয়া থাকিতে রাখিত হইবে, তাহা নির্বাপিত আমাদের হৃদয়ে যখন ঈশ্বর বাস করতে আসেন, আমাদের হৃদয়ের মধ্যে কিন্তু কি আছে, একটা বেদী আছে, সেই বেদীর উপরে কিন্তু বলা আছে কি আগুন যেন তিনি বলছেন একদম নিভে যাবে না, সব সময় কিন্তু এটা চলবে, নির্বাপিত হইবে না। এই কটা সেন্টেন্সের মধ্যে তিনবার বলা হয়ে গেছে কি বেদীর অগ্নি প্রজ্বলিত থাকিবে, বেদীর অগ্নি প্রজ্বলিত থাকিবে, বেদীর অগ্নি প্রজ্বলিত থাকিবে। এটা নিভে গেলে কিন্তু হয়ে গেল, তাহলে কি আমাদের অন্তরে উই হ্যাভ বিকাম স্পিরিচুয়ালি কোল্ড, ঈশ্বরের জন্য সেই আগুন, দ্য ফায়ার অফ গড ইজ মিসিং ব্যাট গড ডাজ নট সি দ্য ফায়ার। যখন ঈশ্বর সেই আগুনটাকে দেখতে পান না, তিনি ধরে নেন হয়ে গেছে, আমার প্রেম থেকে কিন্তু সরে গেছে, বলতে পারি কে কি বলো যিশু তুমি, এই তো আমি তোমারই জন্যতে চলছি, মুখে মুখে কিন্তু কথা বলছি, তখন কি সেই কথা চলে আসে কি এই জাতিরা কিন্তু ওষ্ঠা ধরে আমার নাম নেয়, কিন্তু ওদের হৃদয় কিন্তু আমার কাছে নেই, কতটা সত্যি ওইটা, তাই না? যে কতটা সত্যি যখন বলে যে ওষ্ঠা ধরে না, অনেক গান গাইছি, অনেক প্রার্থনা করছি, সবই করছি, ঘড়ি দেখছি, ঘড়ি দেখছি কি নিয়মিতভাবে আমাকে প্রার্থনা করতে হবে, নিয়মিতভাবে গান গাইতে হবে, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, ব্যাস। কিন্তু ভালোবাসায় সবসময় একটা সম্পর্ক থাকে, there is no relationship that can never be in love, যেখানে কিন্তু কোনো সম্পর্ক নেই সেখানে কোনো ভালোবাসা থাকে। ওই জন্য কি অনেক রকম সম্পর্ক যে আছে এটা আসলে সম্পর্ক নাই, একটা বাড়িতে কিন্তু স্বামী স্ত্রী হয়তো একসাথে থাকেও, তাই না? বাইরে মানুষরা জানে ওরা স্বামী স্ত্রী, কিন্তু ভেতরে দেখলে যাওয়ার গেলে দেখা যায় কিন্তু কি যে একে অপরের সাথে কথা নেই, কেন ভালোবাসা নেই, there is no relation,
উপরে উপরে কিন্তু একসঙ্গে থাকা হয়, একসঙ্গে থাকলেই সম্পর্ক হয় সেটা তো নয়। একসঙ্গে থাকলেই কিন্তু কি যে মানুষের সাথে ভালোবাসা আছে সেটা তো নয়, এটা হচ্ছে একটা আলাদা জিনিস যেখানে একে অপরের জন্য একটা আগুন থাকবে, একে অপরকে পাওয়ার জন্য কিন্তু কি একটা অন্তরে একটা তৃষ্ণা থাকবে কতক্ষণে কিন্তু কি এই আমার প্রাণ যে কি বলছে যে হরিণী যেমন জলস্রোতের উপরে আকাঙ্ক্ষা করে তেমনি কিন্তু কি আমার প্রাণ সদা প্রভুর কিন্তু আকাঙ্ক্ষা করছে আমি কখন গিয়ে আমার ঈশ্বরের সামনে গিয়ে উপস্থিত হব। When will I come before you, God? তোমার সামনে আসার জন্য কতটা কিন্তু মানুষ তখন ছটফট করবে, পড়ে রইল কিন্তু কি আমার যতই ব্যস্ত থাকি না কেন, 24টা ঘন্টা এটা সবাইকে দেওয়া আছে তাই না? ঈশ্বর কিন্তু হয়তো অন্যান্য বিষয়ে কাউকে কিন্তু এটা অনুসার করেছে, কেউ হয়তো বর্ষা, কেউ হয়তো কালো, কেউ হয়তো লম্বা, কেউ হয়তো ছোট, কেউ মোটা, কেউ রোগা, কেউ ধনী, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ গরিব, সবকিছু ঠিক আছে। এইসব বিষয়ে কিন্তু কি ডিস্ট্রিবিউশন হয়তো এদিক থেকে ওইদিক হয়েছে, বাট সময়ের ক্ষেত্রে তিনি সকলকে একই জিনিস দিয়েছেন, 24টা ঘন্টা। প্রেসিডেন্টের জন্য 26 ঘন্টা করেননি, আমেরিকার প্রেসিডেন্টের জন্য 28 ঘন্টা করেননি, একটা রিক্সাওয়ালার জন্য 10 ঘন্টা করেননি, একটা ঠেলাওয়ালার জন্য 3 ঘন্টা করেননি, তিনি সবার জন্য কি এই সময়ের ডিস্ট্রিবিউশন সবার জন্য সমান করেছে 24টা ঘন্টা। ওই জন্য এই 24টা ঘন্টা তিনি সবাইকে যখন সমান দিয়েছেন এটার মধ্যে আমরা ঈশ্বরকে দোষ দিতে পারবো না, সময় নেই, আমি সময় দিতে পারছি না, কারণ এই আদি পিতামাতার থেকে তো আমরা এটাই তো শিখে এসেছি না দোষারোপ করার, সময়ের উপর দোষারোপ করি সময়টা নেই। আর সময় তো যেখানে আছে সেখানেই আছে, ঘড়ির কাঁটা যেমনি চলা তেমনি তো চলছে, এখানে তো কোনো কিছু এধার ওধার নেই, তাহলে আমি সময় করতে পারছি না, দোষটা কার ভাই? আমার না সময়ের, যে সময়ের না জ্ঞান আছে, না বুদ্ধি আছে, না বিবেচনা আছে, না আত্মা আছে, না বোধশক্তি আছে, না জ্ঞান আছে, না কিছু আছে, কিছুই নেই। অথচ দোষারোপটা কিন্তু সময়টা হয়, ঘড়িটা হয়। তাই যে আমার সাথে ঈশ্বরের কমিউনিকেশনটা কমে যায়, দ্যাট ইজ আ ভাস্ট গ্যাপ অফ কমিউনিকেশন, অতটা সময় দিতে পারছি না, কথা বলতে পারছি না। তিনি হয়তো অপেক্ষা করে থাকেন সারাদিন ধরে, তারপরে কি রাত হলো, আরে বিছনায় তো উঠছিস, তখন তো অন্তত আমার সাথে কথা বল, তখন তো তোকে কেউ ডিস্টার্ব করার নেই তাই না? কিন্তু তার ডাক আমরা শুনতে পাচ্ছি না। কেন শুনতে পাচ্ছি না? আমাদের হৃদয়টা এতটা চঞ্চল। হৃদয় যদি শান্ত হয়ে থাকে, একটা ঘড়ি কিন্তু চলতেই থাকে তাই না, কিন্তু যখন চলে আওয়াজটা আমরা দিনের বেলা শুনতে পাই না, কিন্তু রাত্রিবেলা যখন সব আওয়াজগুলো নীরব হয়ে যায়, পাশের ঘর থেকে ঘড়ির টিকটক টিকটক আওয়াজটা শোনা যাচ্ছে। কেন শোনা যাচ্ছে? তখন সব জায়গায় নীরব তাই না? তাই আমাদের অন্তরাত্মা যদি নীরব না হয়, ঈশ্বরের রবটা আমরা শুনতে পাবো না। তার মানে এ নয় যে তিনি কথা বলেন না, আরে উনি তো কথা বলছেন যে আমার তো শোনার কান নেই, তবে তো না যিশু তার প্রত্যেকটা সারমানের পরে তিনি বলেছেন চিৎকার করিয়া যাহার কর্ণ আছে তাহারা শুনুক। শোনার কর্ণ তো নেই, কর্ণ তো সবার আছে, কিন্তু শোনার কর্ণ কজনের আছে? ওই জন্য কি তিনি চিৎকার করে বলেছেন যাহার কর্ণ আছে তাহারা শুনুক। তাই তখনও তিনি ডাকতে থাকেন, আয় না রে ভাই আয়, অন্তত 5টা মিনিট তো আমাকে দে, 5টা মিনিট তো আমাকে দে। কিন্তু কি পারবো না যিশু, বড্ড ক্লান্ত, এত কি আর করব, এত বড় একটা সংসার দিয়েছো, তাহলে তার দেওয়া সংসারের জন্য এত আমার সময় আছে, তার তার দেওয়া চাকরির জন্য সময় আছে, তার দেওয়া স্ত্রী সন্তান স্বামী সব কিছুর জন্য সময় আছে, কিন্তু কি খাবারও সময় আছে, কিন্তু রান্না করারও টাইম আছে, বাড়ি পরিষ্কার করারও টাইম আছে, কিন্তু তোমার ক্ষেত্রে, কারণ আমি তো জানি উনি তো দয়ালু না, উনি তো ক্ষমাশীল, উনি তো ক্রোধে ধীর, উনি তো দয়াতে মহান, তাই গড নোস মাই উইকনেস। এটা আমাদের একটা মস্ত বড় একটা এক্সকিউজ আমরা জেনে রেখেছি, ঈশ্বর আমার সব পরিস্থিতি জানে। আরে ঈশ্বর জানেন, আর ঈশ্বর তো এটাও জানেন তুমি ওর মধ্যেও সময় করতে, আগে কি করে করতে রে ভাই, আগে কি করে করতে, আরে এখন কেন তোমার নেই সময়, তাহলে আমি তোমার কাছ থেকে কেড়ে রেখে দিই, তবে তো তোমার সময় হবে তাই না? তাহলে
কত দুঃখ পেয়ে তুমি বলছেন যে প্রথম প্রেম তুমি পরিত্যাগ করেছো, ইউ হ্যাভ অ্যাবান্ডন্ড দ্য ফার্স্ট লাভ। এটা কতটা দুঃখ পেলে কিন্তু তিনি এই কথাটা বলছেন। ওনার ভালোবাসাটা না বোঝার দরকার, তাই না? কারণ ওনার ভালোবাসাটাই একমাত্র কিন্তু কি কমপ্লিট, দ্য হোল লাভ, যেটার মধ্যে কোনো ঘাটতি নেই, যেটার মধ্যে কোথাও কোনো কিছুর কি নেই, অভাব কিন্তু নেই। ওই জন্য কি ইফিসীয় পুস্তক 3:18 যে বলে, 3:18 সমস্ত পবিত্রগণের সহিত বুঝতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানতে সমর্থ হও। এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। ঈশ্বরের পূর্ণতা আমাদের জীবনে আসতে পারে না যদি ঈশ্বরের ভালোবাসার পূর্ণতা যদি না বুঝতে পারি, তাই না? তার প্রেমের কি বলছে, তার প্রেম বুঝে নাও বলেনি, কি কি লেখা আছে যে প্রশস্ততা, দ্য ব্রেথ, কতটা চওড়া ওনার হৃদয়, কতটা কিন্তু চওড়া, তাই না? দীর্ঘতা, কতটা লম্বা, তুমি যত দূরেই চলে গিয়ে থাকো না কেন, তোমাকে ঠিক ধরে কিন্তু তিনি নিয়ে আসতে পারেন। উচ্চতা, হাইট, যে কি তোমাকে তুলে নিয়ে এসে তিনি উপরে আসনে তিনি বসাতে পারেন। গভীরতা, যতটা নিচে নর্দমায় নেমে গিয়ে থাকো না কেন, ওইখান থেকে ওনার হাত কিন্তু যখন চিৎকার করে উঠি উনি কিন্তু তুলতে সমর্থ হন। এটা সমর্থ, এটাই হচ্ছে খ্রিস্টের প্রেম। তাই বলছে কি, তাহা যেন জানতে সমর্থ হও। সবার ভালোবাসা বুঝতে আমরা খুব ব্যস্ত, তাই না? ও আমাকে এতটাই ভালোবাসে যে আমি দুদিন না থাকলে ও পাগল হয়ে যাবে। ও দুদিন পাগল হয়ে যাবে তো তোকে যখন পৃথিবী থেকে চলে যেতে হবে তখন কি করে চলবে, তাই না? তখন আমরা এটাও বলি কি, আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। প্রাণটা দিয়েই দিল তাহলে ভালোবাসাটা আর কোথায় রইল? প্রাণ দিয়ে ভালোবাসা কথা একমাত্র যিশুর ক্ষেত্রেই সাজে, কারণ তিনি সেটাকে প্রমাণ দিয়েছেন। পৃথিবীর মানুষকে কার জন্য অতটা প্রাণ দিয়েছে, যেই প্রাণ কিন্তু একমাত্র তিনি দিয়েছেন আমাদের জন্য, তাই না? ওই জন্য ওনার ভালোবাসাতেই কিন্তু কি আছে, পূর্ণতা আছে, ফ্রম অল সাইডস, কোনো একটা দিকেও কিন্তু ঘাটতি নেই। আর এমনই যারা ওনাকে ভালোবাসে না তিনি তাদেরকেও তো ভালোবাসে। এটা আমার ক্ষেত্রে সাজে, কেননা আমি একটা যিশুর কাছে আসার আগে আমি হিন্দু ধর্মে ছিলাম। যিশু আমার জীবনে কতবার তিনি আসার চেষ্টা করেছেন, আমি কতবার ধাক্কা মেরে কিন্তু সরিয়েছি, কত বাইবেল দেওয়া হয়েছে বিক্রি করেছি, কত ক্যালেন্ডার দেওয়া হয়েছে তারপর ঝাড়ু মেরেছি, কতবার কিন্তু তিনি আমার জীবনে আসার চেষ্টা করেছেন। এখন বুঝতে পারি ওনার ভালোবাসাটা, যে যখন আমি ওনাকে ভালোবাসিনি তখনও কিন্তু তিনি আমাকে কতটাই ভালোবেসেছেন। না হলে যিশুর ভালোবাসা যদি আজ না পেতাম না, আমি আজ কোথায় চলে যেতাম, আজ আমি এখানে থাকতে পারতাম না, আপনাদের সামনেও আসতে পারতাম না। ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্ট, যারা ওনাকে ভালোবাসে না তিনি তাদেরকেও ভালোবাসেন। তাই এখন যখন প্রতি মুহূর্তে ওনার ভালোবাসার আস্বাদন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়, তিনি কতটা মঙ্গলময়। আমার জীবনে কোনো মঙ্গলের জন্য আমি যোগ্য ছিলাম না, তিনি কিন্তু করেছেন। আমার জীবনে সব থেকে বড় মঙ্গল, আমার পাপ ক্ষমা হয়েছে, যিশুর মতন একটা বন্ধু পেয়েছি, যিশুর মতন একটা স্বামী পেয়েছি, যিশুর মতন একটা ঈশ্বর পেয়েছি, যিশুর মতন একটা সাথী পেয়েছি। এর থেকে বড় শ্রেষ্ঠ ভালোবাসার কিছুই থাকতে পারে না। এই ভালোবাসা যারা বোঝেনি মানুষের ভালোবাসার জন্য ছুটে বেড়াচ্ছে। আর এমনও হচ্ছে যে কেউ যদি কাউকে ভালোবাসে না সেই ভালোবাসা পাবার জন্য কি মরেও যাচ্ছে, অথচ কে কেয়ার করছে, হু কেয়ারস, কে কার জন্য মরলো না মরলো, তাই না? তাই ওনার এটাই হচ্ছে প্রথম ভালোবাসা, সব থেকে বিশুদ্ধ ভালোবাসা, যেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই, যেই ভালোবাসার মধ্যে কোনো কিছু পাওয়া চাওয়ার কিছু নেই, একমাত্র উনি চান আমাকে আর আপনাকে পেতে।
এই ছাড়া উনার কোনো কিছুর জন্য আশা নেই। কি দিতে পারি উনাকে? সবকিছু তো উনি সৃষ্টি করেছেন। উনার সৃষ্টি ধূপটাকে কি উনার সামনে জ্বালাবো এই নাও গন্ধ শুকো বলে? উনি কিন্তু জ্যোতি, উনার সামনে মোমবাতি জ্বালাবো এই নাও আলো জ্বালালাম। যিশু তুমি দেখতে পারো না তো ওই জন্য মোমবাতিটা জ্বালালাম। কি দিয়ে? তার জন্য তো লেখা আছে না, কি দিয়ে তোমার সামনে আসতে পারি, আমার সদাপ্রভুর সাক্ষাতে আমি কি নিয়ে যাইতে পারি? কিচ্ছু নিয়ে যেতে পারবো না। একমাত্র ওনার চাওয়া হচ্ছে আমার আর আপনার হৃদয়, যে হৃদয়ে কিন্তু তিনি স্থান পেতে চান। এই ভালোবাসা যখন আমরা ঠিক জায়গায় রাখবো না, যদি প্রথম জায়গায় যদি প্রভুর প্রেমটাই রাখি আর ওখান থেকে উনাকে না ফেলি, না আমি না সরে যাই, তখন কিন্তু কি আমার রেস্ট অফ দ্য রিলেশনস সমস্ত কিছুকে উনি ঠিক অর্ডার ওয়াইজ তিনি করে দেবেন। আমাকে কিচ্ছু করতে হবে না, তিনি ঠিক জানবেন এর পরে কিন্তু আমাকে ঈশ্বরেরকে পরে আমাকে কাকে কোথায় রাখতে হবে, কোন জায়গা আমার স্বামীকে দিতে হবে, কোন জায়গা আমার স্ত্রীকে দিতে হবে, কোন জায়গায় আমার সন্তানদের দিতে হবে, কোন জায়গায় আমার চাকরিকে দিতে হবে, কোন জায়গায় আমার ক্যারিয়ারকে দিতে হবে, সব কিছু হি উইল প্লেস ইট ইন অর্ডার। জাস্ট প্লেস হিম ফার্স্ট। উনাকে যদি নাম্বার ওয়ানে রাখি, তার নেক্সট নাম্বারগুলোকে তিনি অর্ডার ওয়াইজ তিনি কিন্তু অ্যারেঞ্জ করে দেবেন। ওনার ভালোবাসার মধ্যে স্বার্থ নেই যেটা পৃথিবীর ভালোবাসার মধ্যে আছে। পৃথিবীর ভালোবাসা এতটাই, একে অপরকে এতটাই যে ভালোবাসে, যে সে যদি তাকে না পায় তার মুখে অ্যাসিডও ফেলে দিতে পারবে, তাকে মেরেও ফেলে দিতে পারবে, তাকে পয়জনও খাইয়ে দিতে পারবে। কারণ যে আমার হতে পারলো না সে কাউরি হতে পারবে না, এটা নাকি ভালোবাসা? এত ভালোবেসেছে যে আমি তার মুখটাকে, যেই মুখটাকে না দেখে আমি থাকতে পারতাম না, যেই মুখটা দেখার জন্য আমি এত ছটপট, কিন্তু সেই মুখটাকেই আমি কিন্তু কি এমন বিকৃতি আকার আমি করে দিতে পারি। কেননা আমার হলে না তো, এটাই ভালোবাসা, তাই না? তাহলে এই ভালোবাসার মধ্যে কি আর স্বার্থ নেই? মানুষের ভালোবাসার মধ্যে স্বার্থবিহীন কোনো ভালোবাসা কিন্তু নেই। যে যতদিন অন্য কাউকে কিছু দিতে পারবে, যে যতদিন কারোর মন জগিয়ে চলবে, যে যতদিন কারোর সঙ্গ দিতে পারবে, ততদিনই কিন্তু সব ভালোবাসা থাকবে। কিন্তু উনি খ্রিস্টের প্রেম, প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা, এবং কি যে প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা, এবং কি যে গভীরতা, দ্য ডেপথ অফ ক্রাইস্ট লাভ, সব থেকে বড় দ্য ডেপথ, উনার প্রেম এতটা গভীর। যেদিন পিতর কোনো মাছ পায়নি, হি ওয়াজ ডিপ্রেসড, তখন কিন্তু কি দ্য স্পিরিট অফ ডিপ্রেশন ওকে ধরার আগেই কিন্তু তিনি গিয়ে কিন্তু পিতরকে ধরলেন, তাই না? তার প্রেমের গভীরতা পিতর বুঝতে পেরেছিল, ধন্যবাদ প্রভু, তাই না? তাই উনার প্রেমের গভীরতা এইটা, হি ক্যান গো টু দ্যাট মাচ অফ এক্সটেন্ড টু গেট ইউ অ্যান্ড আই। আমাকে আর আপনাকে পাওয়ার জন্য যতটাই কিন্তু যেতে হবে, উনি তো আসলেনও, তাই না? স্বর্গ তার সিংহাসনে কি ছিল না, আরে রাজার দুলাল নেমে আসলে রে ভাই আমার জন্য, এতটা ভালোবাসা, এতটা বছর তো বুঝেনি, কতটা বছর কিন্তু উনাকে ছাড়া কিন্তু কাটিয়েছি, তাই না? তাই উনাকে যখন প্রথম স্থানে রাখবো, আমাকে তার নেক্সট অর্ডার অফ রিলেশনসের জন্য চিন্তা করতে হবে না, কারণ বাদ বাকিগুলোকে ঠিক জায়গায় রাখার দায়িত্বটা কিন্তু উনার, তাই না? দায়িত্বটা কিন্তু উনার। তার জন্য তো যে উনি সেই দায়িত্ব পালন করবেন, ওই জন্য দেখবেন যারা ঈশ্বরকে প্রথম স্থান দেয় তাদের জীবনে বাকি সব কিছু কিন্তু কি ঠিক জায়গায় তিনি রেখে দেন, তাই না? এতটা স্বার্থহীন, এতটা শর্তহীন ভালোবাসা, সেই ছেড়ে দিয়ে ঝুলছে কোথায় কোথায় বেলুন। তাই জন্য তো সেই প্রথম ভালোবাসা নেই বলেই এই বছরে যার সাথে দেখি একটা ভ্যালেন্টাইন, আবার পরে বছরে দেখি সে অন্য কারো হাত ধরে ঘুরছে, আবার তার পরে বছর দেখি আবার অন্য কারো হাত ধরে ঘুরছে, কারণ ভ্যালেন্টাইন গুলো কনস্ট্যান্ট থাকছে না, ইট বিকামস ভেরিয়েবলস, তাই না? ওই জন্য একটাই কিন্তু ভ্যালেন্টাইন আমাদের জীবনে ভালোবাসা, যিনি হচ্ছেন কি প্রভু যীশু খ্রিস্ট।
কারণ হি উইল নট ড্যামেজ মি, হ্যাঁ, হি উইল নট ডিস্ট্রয় মি, উনি আমার কোনো ক্ষতি করেন না, তিনি আমাকে কোনো মতেই কিন্তু কি করেন না, তিনি আমার কোনো ধ্বংস কিন্তু তিনি দেখতে পারেন না, এই জন্যই তো তিনি এত ভালোবাসেন, তাই না? তাহলে ফ্রেন্ডস, লেট আস অ্যাকসেপ্ট দ্য বেস্ট জেনিউইন লাভ লেটার, যেটাকে কিন্তু প্রভু যীশু খ্রিস্ট লিখেছেন, তাই না? তিনি লিখেছেন কোথায়? তিনি কোনো কাগজে লেখেননি, কোনো পাথরে লেখেননি, কোনো দেওয়ালে লেখেননি, কোনো কালি দিয়ে লেখেননি, তিনি লিখেছেন আমার আর আপনার হৃদয়ে, কি দিয়ে? তার রক্ত দিয়ে তিনি লিখেছেন, দ্য বেস্ট লাভ লেটার হি হ্যাজ রিটার্ন উইথ হিজ ব্লাড, আমার আর আপনার হৃদয়ে লিখেছেন, যেখান থেকে কেউ চুরি করে নিতে পারে না। এটাকে যদি আমি মুছে দিই তবে কিন্তু জিনিসটা মুছবে, না হলে কিন্তু কি, এটাকে মুছে দেওয়ার ক্ষমতা কাউরই কিন্তু নাই, তাই না? হি হ্যাজ রিটার্ন ইট উইথ হিজ ব্লাড, ওনার রক্ত দিয়ে তিনি লিখেছেন আমি তোমায় ভালোবাসি, তাই না? আমি তোমায় ভালোবাসি, এই ভালোবাসার রক্ত দিয়ে লেখনে। ওই জন্য কি আমরা ভ্যালেন্টাইন ডে তো দেখি কি সব কিছু কিন্তু হার্টের শেপ, সেটা লাল, বেলুন লাল, এবং কি বেলুনের সাথে হোয়াইট কম্বিনেশন আমরা দেখি যীশু খ্রিস্টকে ক্রুশে, তিনি ওনার মরার পরে কিন্তু কি যে রোমিও যে সৈন্য কিন্তু কি তার কুক্ষি দেশে যখন আঘাত করেছিল কি বেরিয়ে এসেছিল, রক্ত এবং জল, তাই না? রেড অ্যান্ড হোয়াইট দ্য সাইন অফ লাভ, তাই না? ওইটা তো বেরিয়ে এসেছিল। আর জগৎ কিন্তু ওই সাইনটাকে, ওই কালারটাকে ইউজ করছে, কিন্তু আসলে দে ডোন্ট ইভেন নো হোয়াট ইজ দ্য মিনিং অফ লাভ, প্রেমের অর্থটাই কিন্তু জানে না, প্রেমের মানেটাই কিন্তু জানে না, তাই না? প্রেমের যে ডেফিনেশন যদি কোথাও পেতে হয় কোন ডিকশনারিতে পাওয়া যাবে না, একমাত্র বাইবেলে পাওয়া যাবে। প্রথম করিন্থীয় ১৩ অধ্যায় সাধু পৌল কিন্তু লিখেছেন প্রেম মানেটাই কিন্তু কি, তাই না? ওনার মতন কিন্তু যে প্রেমের আসল ডেফিনেশন একটাই জায়গা, দ্য ওয়ান অ্যান্ড অনলি বুক যেখানে কিন্তু আমরা দেখতে পাই, অন্য কোনো জায়গায় কিন্তু লেখা নেই, তাই না? সেই রকম ডেফিনেশন কোনো ডিকশনারি কিন্তু আজ পর্যন্ত দিতে পারেনি, যেটা আমাদের এই প্রেমের বই, যেটা বাইবেলকে কি বলা হয়, প্রেমের বাণী, তাই না? বাইবেলের আরেকটা নাম হচ্ছে কিন্তু কি, প্রেমের বাণী। তাই সাধু পল কিন্তু কি বললেন, সব শেষ হয়ে যাবে রে ভাই, কিন্তু কি শেষ হবে না, ভালোবাসা শেষ হবে না। কার ভালোবাসা শেষ হবে না? একমাত্র প্রভুর ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা শুধু শেষ হবে না। মানুষের ভালোবাসাতে কি একটা পয়েন্ট আছে, একটা লিমিটেশনস আছে, একটা বাউন্ডারি আছে, কিন্তু ঈশ্বরের প্রেম, প্রথম করিন্থীয় ১৩ অধ্যায় ৪ পদ থেকে, প্রেম চিরসহিষ্ণু, এটাকে আমাদেরকে মুখস্থ করতে হবে, প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া উঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলেই বহন করে, সকলেই বিশ্বাস করে, সকলেই প্রত্যাশা করে, সকলেই ধৈর্যপূর্বক সহ্য করে। আর আট পদ বলছে প্রেম কখনো শেষ হয় না, দ্য লাস্ট, প্রেম কখনো, এভরিথিং মে ফেল বাট ট্রু লাভ নেভার ফেলস, তাই না? এই প্রেমের জায়গায় যিশুর নামটাই লেখা উচিত, যিশু চিরসহিষ্ণু, যিশু মধুর, যিশু ঈর্ষা করেন না, যিশু আত্মশ্লাঘা করেন না, যিশু গর্ব করেন না, যিশু অশিষ্টাচরণ করেন না, যিশু স্বার্থ চেষ্টা করেন না, যিশু রাগিয়া উঠেন না, যিশু অপকার গণনা করেন না, যিশু অধার্মিকতায় আনন্দ করেন না, কিন্তু সত্যের সহিত আনন্দ করেন, যিশু সকলেই বহন করেন, সকলেই বিশ্বাস করেন, সকলেই প্রত্যাশা করেন, সকলেই ধৈর্যপূর্বক সহ্য করে, ধৈর্যপূর্বক উইথ পেশিয়েন্স, তাই না? যেটাই আমাদের জীবনের বড্ড অভাব, ঈশ্বরের অনুগ্রহ হলে
একদিন আমরা ধৈর্যের ব্যাপারেও কিন্তু আমরা আলোচনা করব, তাই না? তাই এই ভালোবাসার প্রভু তিনি পিতরকে তিনবার জিজ্ঞেস করলেন, তুমি কি আমায় ভালোবাসো? ডু ইউ লাভ মি? তাই না? তিনি জিজ্ঞেস করলেন কি তুমি আমায় কি ভালোবাসো? আজকে সেই প্রভু, যদি আমরা যদি প্রথম প্রেম থেকে পড়ে থাকি, লেট আস রিপেন্ট অ্যান্ড কাম ব্যাক টু হিম। দ্য নেক্সট ভার্স কিন্তু কি বলছে, রিপেন্ট অ্যান্ড কাম ব্যাক টু মি। রিপেন্ট, দ্যাট ইজ আ ওয়ে, একটা রাস্তা তিনি রেখেছেন, পড়েছো পড়েছো, কিন্তু ফিরে আসার রাস্তা আমি রেখেছি কি, আবার আমার কাছে কিন্তু অনুতপ্ত হৃদয়ে কিন্তু আমার কাছে ফিরে এসো। তাহলে আজকে আমরা যেই আওয়াজটা শুনতে পাই আমাদের কানের কাছে, প্রভু জিসাস ইজ whispering, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? তাই না? আমি তোমায় ভালোবাসি, তুমি কি আমায় ভালোবাসো? আমরা আজ রাত্রি ওনাকে উত্তর দিই, যদি আমরা প্রথম প্রেম থেকে পড়ে থাকি, লেট আস কাম ব্যাক টু হিম উইথ আ রিপেন্টেন্ট হার্ট, অ্যান্ড আওয়ার আনসার উইল বি এইটাই, আমি তোমার নাথ আছি চিরকাল, তোমার ছাড়া কারোর নাই, থাকি বিশ্বাসে তব সন্নিধান, বাসনায় নিয়ত বলি আমায় ডাক, লাভের সাইন হচ্ছে হার্ট, কিন্তু আমরা জানি দ্য সাইন অফ লাভ ইজ ক্রস, তাই না? দ্য ক্রস, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, জগতের জায়গায় নিজেদের নামটা লেখি, ঈশ্বর উমাকে এতটাই প্রেম করিলেন কি তাহার একমাত্র পুত্রকে দান করিলেন, যাতে যেন উমা তাহাতে বিশ্বাস করে যেন বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। নিজেদের নামটাকে রেখে লিখে আমরা ওখানে কিন্তু পড়ি, যেন ঈশ্বর জগতের জায়গায় আমি আমাকে প্রেম করিলে, তাই না? তাহলে আমরা ঈশ্বরের প্রেম পেয়েছি ভাই। তাহলে এবার আমাদেরকে কে পুছলো না পুছলো, কে ভালোবাসলো না বাসলো, তাতে কিছু যাই আসে না। যদি আমি তাকে ঠিক ভালোবাসি, বাকি সব ভালোবাসা লাইন করে কিন্তু আমার পেছনে ঠিক চলে আসবে, আমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না, তাই না? তাই ঈশ্বরের মহানামে ধন্যবাদ জানাই, প্রার্থনা করি। মহিমাময় পিতা স্নেহময় ঈশ্বর, ধন্যবাদ জানাই তোমাকে, মহিমা প্রশংসা সম্মান সমাদর গৌরব সবকিছু পাওয়ার একমাত্র উপযুক্ত তুমি, যুগে যুগে তুমি ধন্য। দয়া করো আমাদেরকে, তুমি যে প্রশ্ন করলে আজকে, তুমি যে আমাদের কানে কানে বললে আমি তোমায় ভালোবাসি, এবং তোমার রক্ত দিয়ে আমাদের হৃদয়ে লিখলে আমি তোমায় ভালোবাসি, আমরা উত্তরটা যেন তোমাকেই একা বসে যেন শুধু তোমারই কানে বলতে পারি, ইয়েস লর্ড আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, যেন আমরা এই উত্তরটাই যেন একদম একা ওনার সাথে দেখা করে যেন বলি। আর যেন প্রার্থনা করি, যদি পড়ে থাকি প্রভু হাতটা ধর তুলে ধরো, যেন আর কোনোদিন যেন না পড়ি, প্রভু পড়েছি তা তুমি কিন্তু ক্ষমা করেছো, আবার তো এসেছি কার কাছে যাব প্রভু, তুমি ছাড়া আর কে আছে, তাহলে তুমি যখন তো তুলে ধরো আর যেন না পড়ি, আমাকে তুমি এইভাবে তুমি সাহায্য করো, তাই না? ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও যেন সিদ্ধ হোক, আমাদের দৈনিক আহার আজ তুমি আমাদের দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধীদের
ক্ষমা করি আর পরীক্ষায় আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই আমেন।